हेलो व्यूअर्स आज के हमरा आमार किचेने ब्लैक स्प्लैश लगाबो तो देखी केमन करे लागाते हय। प्रथमे हमरा काउंटार टपटा खाली करे नेब, तारपर हमरा যতগুলো সকেট আছে সেগুলো খুলে ফেলবো। ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে সকেটগুলো খুলে ফেলবো। এই টায়ারগুলো নরমালি একটা বক্সে তিনটা করে আসে, একটা আসে পুরো স্ট্রেট যেটা কর্নারে যাবে, তারপরে বাকিগুলো তার সাথে মিলিয়ে মিলিয়ে লাগাতে হবে এবং পিছনে গ্লু করা থাকে, আমরা এটাকে তুলে ফেলবো, তুলে লাগাবো। যেহেতু পেলে স্টিকারের টাইলস, আমি এটা স্টিকারটা তুলে ফেলে আমি এই গ্লু দিয়ে দুই তিনটা ড্রপ গ্লু দিব, দেওয়ার পরে আমি এখানে স্টিক করব। যেহেতু আমি এটাতে প্রাইমার করে নিইনি অতএব বেশি দিন যাতে স্টিক করে থাকে সেজন্য আমি এই হেভি ডিউটি গ্লুটা ইউজ করছি। আমি গ্লুটা দিয়ে আমি এখান থেকে লাগাচ্ছি, কারণ আমি প্রথম দিকে যেটা লাগাবো সেটা এখন কাটা হয়নি, কেটে পরে ঠিক করে লাগাবো। তো আমি সেন্টার থেকে শুরু করছি এবং সেন্টারে আমি স্ট্রেট লাইনটা ইউজ করছি। এটা যখন লাগাবো তখন এটার একটা মাপ নিয়ে নিব। এটা যেহেতু এখান থেকে আসবে অতএব আমি আসলে চোখের আন্দাজের মাপ নিচ্ছি এতটুকু, অতএব এটা আসবে এখান থেকে, এটা আসবে আমাদের যেহেতু এখান থেকে ছিল অতএব এটা এখানে যাবে। এখন আমি এটা বরাবর এই জায়গাটা আর এটা বরাবর এই জায়গাটা কেটে নেব। আমরা একটু ভিতর থেকে কাটবো যাতে মেজারমেন্ট যদি একটু ভুলও হয় তাহলে যাতে আবার কাটাটা ঠিক মতন কাটতে পারি। আমাদের কাটা শেষ, এখন এটাকে আমরা সেট করে নেব। লাগিয়ে নিয়েছি, এখন আমি এটাকে লাগিয়ে দিব। যে প্লেটগুলো লাগিয়ে নিচ্ছি এগুলো আমি স্প্রে পেইন্ট করে নিয়েছি। এটার ভিডিও আমি আরেকবার লোড করে দিব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আগামীতে আমি আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো।